আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে, সেই হিসেবে তারা বিরোধী দল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সরকার পতনের আন্দোলনে নেমে নিজেদেরই পতন ঘটিয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। তিনি বলেন, বিএনপি বিভিন্নভাবে সরকার বিরোধী তৎপরতায় জড়িত রয়েছে। কালো পতাকার সঙ্গে কালো ব্যাজটা ধারণ করে, তাহলে সঙ্গে কলা পূর্ণ হয়ে যাবে। বিএনপি শোকসাগরে নিমজ্জিত, এটা সারা দুনিয়া খবর হয়ে যাবে। শোকে তো আছে, এমন শোকটা এটা দেখাতে হবে। কালো পতাকা তো শোকের চিহ্ন। তারা রাজনীতির যদি ইতিবাচক ভাষা নিয়ে এগুতো, তাহলে তাদের হঠাৎ করে এরকম একটা পতন তাদের হতো। তারা সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, এখন নিজেরাই পতনের খাদের মধ্যে পড়ে গেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল প্রসঙ্গে। স্বতন্ত্র প্রার্থীরা স্বতন্ত্র আছে, আর দল যদি বলেন তাহলে বিরোধী দল তো জাতীয় পার্টি। বিএনপি অগ্নিসন্ত্রাসের সাথে গুজব সন্ত্রাস শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা বিশ্বে যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে বিএনপি দেশে দুর্ভিক্ষের গুজব ছড়াচ্ছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।